আসসালামু আলাইকুম। আজ আমরা পড়বো কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন অফ বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের কনস্টিটিউশনে মানে সংবিধানের ব্যাখ্যা সম্পর্কে আমরা জানবো। এই এই জন্য একটা টপিক আর কি, এটা লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি কেউ টপিকটা না পান, আপনারা অনলাইনে সার্চ করতে পারেন, গুগলে গিয়ে সার্চ করতে পারেন কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন অফ বাংলাদেশ। এটা লিখলেই যথেষ্ট। এটা আমাদের উত্তর ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের সম্মানিত লেকচারার জনাব নাইম স্যার আর কি, তার নাম হচ্ছে মোহাম্মদ নাইম হাসান, আমরা নাইম স্যার বলে ডাকি। তিনি তার ইউনিভার্সিটি জীবনে আর কি, তিনি এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য এই এই টপিকের উপরে অ্যাসাইনমেন্ট তৈরি করেছিলেন। তারই ক্লাসমেট সেটা অনলাইনে ছেড়ে দিয়েছিলেন একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটের লিঙ্কে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। সেই সেটা সারা পরে সেটা ভাইরাল হয়ে গেছে, এখনো পর্যন্ত সেটা আর কি চলছে। তা ওকে, তাহলে আমরা সেইখান থেকে একটা টপিক আমরা এখন পড়বো, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সাম প্রিন্সিপাল রুলস অফ রুলস ফর কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশনস। আচ্ছা, এটা সামনে রেখে দিই, আপনারা দেখে দে আপনারা দেখতে পারেন। আচ্ছা, ওকে, তাহলে শুরুতে আসছে। নাও হেয়ার বিফোর গোয়িং টু দ্য ক্রুক্স অফ দিস ওয়ার্ক, ক্রুক্স মানে হচ্ছে জটিল সমস্যা বা মূল কথা, আই উড লাইক টু ডিফাইন সাম এস্টাবলিশড রুলস ফর কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশনস। মানে এখানে এই এই দুই লাইনে এটাই বলছে যে এখানে এখন এখানে এই কাজের মূলে যাওয়ার আগে আমি সাংবিধানিক ব্যাখ্যার জন্য কিছু প্রাতিষ্ঠানিক নিয়ম সংজ্ঞায়িত করতে চাই। এখানে আমি মানে কে? নাইম স্যার, অবশ্যই, তিনি নিজের কথাই বলছেন। আচ্ছা, শুরুতে আসছে অরিজিনালিস্ট। অরিজিনালিস্ট মানে হচ্ছে মৌলবাদী। অরিজিনালিস্ট মানে মৌলবাদী, বা মানে অরিজিন বা অরিজিনাল মানে হচ্ছে মূল বিষয়, আর অরিজিনালিস্ট মানে কি, মূলের দিকে, বা মূলবাদী বা মৌলবাদী, এটাই আর কি, সহজ কথায় মৌলবাদী। অ্যান অরিজিনালিস্ট ইজ আ পারসন হু বিলিভস দ্যাট দ্য মিনিং অফ দ্য কনস্টিটিউশন ডাজ নট চেঞ্জ অর ওভার অর অর ইভলভ। ইভলভ মানে হচ্ছে প্রয়োগ, সরি, ইভল মানে হচ্ছে বিবর্তন করা বা গর্জন, এটা আর কি বোঝায়, গজানো গজানো বা বিবর্তন করা। ইভলিউশন আমরা পড়ছিলাম না, যে বিবর্তনবাদ, এই যে ডারউইনের বিবর্তন তত্ত্ব, যেটা বিজ্ঞানীরা এখনো প্রমাণ করতে পারেনি। আচ্ছা, ইভলভ ওভার টাইম মানে এখানে এটাই বোঝাচ্ছে যে অরিজিনালিস্ট ইজ আ পার্সন, একজন অরিজিনালিস্ট বা একজন মৌলবাদী হচ্ছে একজন ব্যক্তি হু বিলিভস, যে বিশ্বাস করে দ্যাট দ্য মিনিং অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধানের যেই অর্থ বা সংবিধানের যেই যেটা বুঝিয়েছে আর কি, ডাজ নট চেঞ্জ, যেটা আর কি চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না, অর ইভলভ ওভার টাইম, এবং বিবর্তন হয় না ওভার টাইম। ওভার টাইম মানে কি, বেশি সময় সাধারণত বোঝায়, তবে এখানে ওভার টাইম বলতে আর কি রাতারাতি, আমরা সাধারণ যে বুঝি আর কি, একটা ফ্রেজ বলতে পারেন ওভার টাইম, মানে রাতারাতি সংবিধানের কোনো অর্থ কোনো 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 অর্থ চেঞ্জ হয় না, সেটা চেঞ্জ হতে অনেক সময় লাগে, এরকম আর কি একটা বিশ্বাস। বাট রেদার, কিন্তু বরং, দ্যাট দ্য মিনিং অফ দ্য টেক্সট ইজ বোথ ফিক্সড অ্যান্ড নোয়েবল। নোয়েবল মানে হচ্ছে জ্ঞান জ্ঞানগম্য বা উপগম্য, উপলভ্য, এরকম বোঝায়। কিন্তু বরং এই যে টেক্সট মানে হচ্ছে আর কি পাঠ্য, তবে এখানে টেক্সট বলতে শব্দই বুঝাইছে, শব্দ বা বাক্য এরকম বুঝিয়েছে আর কি। বাট রেদার দ্যাট দ্য মিনিং অফ দ্য টেক্সট, কিন্তু টেক্সট বা শব্দের যে মিনিং, সেই মিনিংটা ইজ বোথ ফিক্সড অ্যান্ড নোয়েবল, সেটা আর কি ফিক্স করা, সেটা নির্ধারণ করা, এবং সেটা নোয়েবল, সেটা সম্পর্কে আমরা জানি, মানে সেটা আর কি যে এই বোধগম্য, এরকম আর কি শব্দ, মানে জ্ঞানগম্য, উপলভ্য, বা মানে নোয়েবল বলতে আর কি বোধগম্য, মানে সে যে শব্দটা আর কি নির্ধারণ করা, সেই শব্দটা আমরা জানি, সেই শব্দটার অর্থটা আমরা বুঝতে পারি, এটা বুঝিয়েছে। অ্যান অরিজিনালিস্ট বিলিভস দ্যাট অ্যান অরিজিনালিস্ট বিলিভস দ্যাট দ্য ফিক্সড মিনিং অফ দ্য টেক্সট শুড শুড
should be the sole guide for a judge when applying the interpretation interpreting a constitutional provisions. মানে এখানে এটা বুঝিয়েছে সোল মানে হচ্ছে একমাত্র বা অনন্য বা অদ্বিতীয় এরকম বোঝায়, আর গাইড মানে হচ্ছে নির্দেশিকা বা পথ প্রদর্শক। মানে একজন অরিজিনালিস্ট যিনি মৌলবাদী তিনি বিশ্বাস করেন যে যেই অর্থটা আর কি ফিক্স করা আছে, যে অর্থটা আর কি নির্ধারণ করা আছে টেক্সটের, মানে যে শব্দগুলো যে অর্থগুলো নির্ধারণ করা আছে, শুড বি দ্য সোল গাইড ফর জাজ, মানে সেটা আর কি জাজ করার জন্য সেটা একমাত্র নির্দেশিকা, সেটা জাজ করার জন্য একমাত্র নির্দেশিকা আর কি, পথ প্রদর্শক, সেটা মানে সেটাই জাজ করার জন্য যথেষ্ট, এটাই বুঝিয়েছে আর কি। শুড বি আর কি উচিত, জাজ করার জন্য সেটাই যথেষ্ট হওয়া উচিত। ফোর আর জাজ, আচ্ছা বললাম আর কি, জাজ মানে বিচার করার জন্য যথেষ্ট উচিত। উই হোয়েন ওয়েন অ্যাপ্লাইং, অ্যাপ্লাইং মানে যে প্রয়োগ, অর ইন্টারপ্রিটিং আ কনস্টিটিউশনাল প্রভিশন, এবং এবং যখন আর কি এটা প্রয়োগ করা হবে, ইন্টারপ্রিটিং মানে ব্যাখ্যা, প্রয়োগ করা হবে অথবা ব্যাখ্যা করা হবে আ কনস্টিটিউশনাল প্রভিশন, মানে সংবিধানের যে বিধানগুলো সেগুলো ব্যাখ্যা করা হবে অথবা প্রয়োগ করা হবে, অথবা সেগুলোর মাধ্যমে যখন বিচার করা হবে, সেই বিচার করার জন্য যে শব্দগুলো আর কি কনস্টিটিউশন বা সংবিধানে দেওয়া রয়েছে, সেই শব্দগুলো আর কি ফিক্স রয়েছে, সেগুলো আর কি নির্ধারণ রয়েছে। সেগুলো মূল বিষয়টা হলো এটাই যে যারা মৌলবাদী তারা আর কি সংবিধানের যে আদি অবস্থা সেই আদি অবস্থা ফিরে যেতে চায়, তারা আর কি আদি সংবিধানে আর কি বিশ্বাসী, তারা আর কি সংবিধানের মধ্যে কোনো কিছু যোগ করুক, কোনো কিছু বিয়োগ করুক, বা একটা শব্দের সাধারণ যে অর্থটা আমরা বুঝি সেটা যদি ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে সময়ের সাথে সাথে, যে অর্থটা যে চেঞ্জ হচ্ছে সেই সেটা আর কি বিশ্বাস করে না, এটা আর কি। আচ্ছা আশা করি অরিজিনালিস্ট বুঝতে পেরেছেন। অরিজিনালিস্ট মানে সংবিধানের যে মূল বিষয়টা, সেই মূল বিষয়টা আর কি ধরে রাখার বিষয়টা আর কি এখানে বলা হয়েছে, যে সংবিধান মূল মূল অর্থটাতে ফিরে যাওয়া। আচ্ছা পরে হচ্ছে টেক্সচুয়ালিস্ট, মানে হচ্ছে এই টেক্সট মানে পাঠ্য, বা টেক্সচুয়ালিস্ট মানে হচ্ছে এই শব্দবাদী বা অক্ষরবাদী যাকে বলে। আর টেক্সচুয়ালিস্ট ইজ অ্যান অরিজিনালিস্ট হু গিভস প্রাইমারি ওয়েট টু দ্য টেক্সট অ্যান্ড স্ট্রাকচার, মানে একজন টেক্সচুয়ালিস্ট যিনি অক্ষরবাদী সেও একজন অরিজিনালিস্ট, যে গিভস প্রাইমারি ওয়েট, যেটা যে প্রাথমিক যে ওজন, সে প্রাথমিক ওজন দেয়, মানে হ্যাঁ প্রাথমিক ওজনটা দেয়, বা প্রাথমিক যেই ভাবটা সে প্রাথমিক ভাবটা আর কি প্রকাশ করে, সেটা বুঝাইছে। টু দ্য টেক্সট মানে শব্দের যে প্রাথমিক যেই ভাবটা, অর্থাৎ প্রাথমিক যে অর্থটা সে বুঝতে পারে, সে অর্থটা আর কি দিয়ে দিয়ে থাকে, গিভ মানে প্রকাশ করে থাকে। অ্যান্ড স্ট্রাকচার এবং গঠন, অর্থ শব্দ এবং এটার গঠন সেটা আর কি প্রকাশ করে। অফ দ্য কনস্টিটিউশন মানে সংবিধানের যে প্রাথমিক যে ওজন, অর্থাৎ প্রাথমিক ভাবে যেটা আর কি বুঝতে পারে সংবিধান পড়ে, সেটা আর কি প্রকাশ করে। দ্য টেক্সট মিনস হোয়াট ইজ উড হ্যাভ বিন আন্ডারস্টুড টু মিন বাই অ্যান অর্ডিনারি পার্সন ইন অ্যাট দ্য টাইম ইট ওয়াজ রিটেন, মানে এটাই বুঝিয়েছে যা টেক্সট মিনস, মানে একজন সাধারণ ব্যক্তি সংবিধানের যে শব্দগুলো রয়েছে, যে শব্দ সংবিধানটা পড়ে একজন সাধারণ ব্যক্তি যে সংবিধান পড়ে যা কিছু বুঝতে পারবে, মানে একজন সাধারণ অর্ডিনারি এই পার্সন, মানে একজন সাধারণ ব্যক্তি সংবিধান পড়ে যা বুঝতে পারবে সেটা আর কি সংবিধানে লেখা রয়েছে, এটাই আর কি বুঝিয়েছে। টেক্সচুয়ালিস্ট অপেন আর স্পেকটিক্যাল, স্পেকটিক্যাল মানে হচ্ছে সন্দেহপ্রবণ বা অবিশ্বাসী, অফ দ্য অ্যাবিলিটি অফ জাজেস টু ডিটারমাইন কালেকটিভ ইন্টেন্ট, ইন্টেন্ট মানে উদ্দেশ্য। আচ্ছা এই লাইনটা ধরে এটা বুঝিয়েছে যে পাঠ্যবাদীরা মানে যে অক্ষরবাদীরা প্রায়শই বিচারকদের সমষ্টিগত, এই যে এখানে ইয়ার কথা বলা হয়েছে যে কালেকটিভ, কালেকটিভ মানে সমষ্টিগত, সমষ্টিগত যে উদ্দেশ্য সে উদ্দেশ্য নির্ধারণের ক্ষমতা নিয়ে সন্দিহান।
মানে যারা টেক্সুয়ালি, যারা অক্ষরবাদী থাকে, তারা বিচারকদের যেই সমষ্টিগত যে উদ্দেশ্যটা থাকে সেই উদ্দেশ্য নির্ধারণের ক্ষমতা নিয়ে সন্দিহান। মানে তারা আর কি বিচারকদের কাছে ওই স্বাধীনতাটা দিতে চায় না যে তারা সংবিধানের অন্য কোনো অর্থ বের করুক, সাধারণ মানুষ সংবিধান পড়ে যে অর্থটা বুঝবে তারা যেন সেটাই সেটাই আর কি তাদের বিচারের মাধ্যমে সেই অর্থটাই প্রকাশ করে, বিচার করার সময় সেই অর্থ অনুযায়ী যেন বিচার করে, অন্য কোনো অর্থ নিজেদের থেকে কোনো পণ্ডিত মানে কোনো কি বলে আর কি মানে এক ধরনের আর কি যে যেটা আমরা বলি আর কি খুব বেশি বাড়াবাড়ি যেন না করে, নিজেদের খুব বেশি পণ্ডিতি না করে, এটা আর কি তারা চায়। পরে হচ্ছে ইন্টেনশনালিস্ট, মানে হচ্ছে উদ্দেশ্যবাদী। এরা একটু একটু ব্রড মাইন্ডের এই এই ইয়ার থেকে, এই টেকচুয়ালিস্ট আর হচ্ছে অরিজিনালিস্ট, এই দুই দুই ধরনের লোক থেকে। আচ্ছা, ইন্টেনশনালিস্ট তারা হচ্ছে অ্যান ইন্টেনশনালিস্ট ইজ আ অরিজিনালিস্ট হু গিভস প্রাইমারি ওয়ে টু দ্য ইন্টেনশনস অফ ফ্রেমার্স, মানে হচ্ছে গঠনকারী মেম্বার্স অফ প্রসেসিং বডিস অ্যান্ড রেটিফায়ার্স। মানে ইন্টেনশনালিস্ট হচ্ছে যারা এই যারা সংবিধান তৈরি করেছিল তাদের নিয়ত কী ছিল বা তাদের উদ্দেশ্য কী ছিল সেটা আর কি মূলত প্রকাশ, মানে এটা হচ্ছে অ্যান ইন্টেনশনালিস্ট ইজ আ অরিজিনালিস্ট, তারাও এক ধরনের অরিজিনালিস্ট হু গিভস প্রাইমারি ওয়েট, যারা আর কি প্রাইমারি যে প্রাথমিক যেই ওজনটা সেটা বহন করে, অর্থাৎ প্রাথমিকভাবে যেটা বুঝে সেটা প্রকাশ করে, যে গিভস প্রাইমারি ওয়েট এটা তার এটাই বুঝেছে যে প্রাথমিকভাবে যেটা বুঝে সেটাই প্রকাশ করে। টু দ্য ইন্টেনশন, মানে উদ্দেশ্য, কাদের উদ্দেশ্য, অফ ফ্রেমার্স মানে গঠনকারী, মেম্বার্স অফ প্রপোজিং বডিস, যারা আর কি সংবিধান তৈরি করার জন্য যারা প্রপোজ করেছিল, যারা আর কি বলেছিল এই এই যে এইভাবে আর কি সংবিধান তৈরি করবে বা সংবিধানের বিভিন্ন টপিক নিয়ে এসেছিল। অ্যান্ড রেটিফায়ার্স, রেটিফায়ার হচ্ছে কারা, রেটিফায়ার হচ্ছে অনুসমর্থক বা সমর্থন করা বা অনুমোদন করা, মানে যারা আর কি সংবিধানটা আর কি সমর্থন করেছিল বা অনুমোদন দিয়েছিল তাদের কথা বলেছে। এই তাদের যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যতে আর কি ফিরে যাওয়া, কোনো কোনো শব্দ যদি না বুঝতে পারি আমরা সংবিধানের কোনো শব্দ, ছোট ছোট যে শব্দগুলো বা কোনো বাক্য যদি না বুঝতে পারি তখন আমরা সেই এই শব্দ অনুযায়ী আমরা চিন্তা করব যে যখন এই শব্দটা আর কি যারা যোগ করেছিল, যারা আর কি সংবিধানটা আর কি তৈরি করেছিল, তাদের এই শব্দগুলো আর কি ব্যবহার করার উদ্দেশ্যটা কি ছিল, তারা কেন শব্দটা ব্যবহার করেছে, এই শব্দগুলো দ্বারা কি বুঝেছিল, তারা কি বুঝেছিল, অর্থাৎ তাদের উদ্দেশ্যটা কি ছিল, সেটা তাদের নিয়ত কি ছিল সেটাই মূলত আর কি দেখা। অর্থাৎ যা সংবিধান যারা আর কি তৈরি করেছিল তাদের নিয়ত কি ছিল সেটাই মূলত দেখা, সেটাই সেটাই হচ্ছে আর কি ইন্টেনশনালিস্ট, যারা আর কি ইন্টেনশনালিস্ট বা যারা উদ্দেশ্যবাদী যারা, তারা মূলত সেই দিকে আর কি তাকিয়ে থাকে যে তাদের উদ্দেশ্য কি ছিল, যারা আর কি সংবিধান গঠন করেছিল, সংবিধানের যারা আর কি প্রপোজাল দিয়েছিল সংবিধান তৈরি করার জন্য, এবং যারা আর কি যে রেটিফায়ার্স মানে সমর্থক যারা ছিল সমর্থন করেছিল তারা। আচ্ছা, এখন আমরা নন অরিজিনালিস্ট আমরা চলে যাই, এতক্ষণ আমরা অরিজিনালিস্ট টপিক গুলো পড়েছিলাম তিনটা, এখন আমরা নন অরিজিনালিস্টে চলে যাব। আচ্ছা, প্রথমে আসছে এই যে আসছে এখানে এই যে প্রেগমালিস্ট। আচ্ছা, প্রেগমাটিস্ট, প্রেগমাটিস্ট মানে হচ্ছে বাস্তববাদী, একদম সহজ ভাষায় বাস্তববাদী, অর্থাৎ আমরা বাস্তব বাস্তব জীবনে দেখে যা যা কিছু আর কি আমরা চিন্তা ভাবনা করি বা বাস্তবের সাথে নিজেকে আর কি কিভাবে মানিয়ে নিতে হয় সেটা আর কি এখানে বুঝিয়েছে। আচ্ছা, আমি একটু পড়ি। অ্যান্ড নন অরিজিনালিস্ট হু গিভস সাবস্টেন্সিয়াল, সাবস্টেন্সিয়াল মানে যথেষ্ট বা বাস্তবিক বোঝায়, ওয়ে টু জুডিশিয়াল প্রেসিডেন্ট অর দ্য কনসিকুয়েন্স অফ অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন সো অ্যাজ টু সামটাইমস ফেভার আ ডিসিশন রং অন অরিজিনালিস্ট টার্মস বিকজ ইট প্রমোটস স্টেবিলিটি, স্টেবিলিটি মানে স্থিতিশীলতা বা স্থায়িত্ব, ইন সাম আদার ওয়ে প্রমোটস দ্য পাবলিক গুডস। মানে এখানে এটাই বুঝেছে যারা নন অরিজিনালিস্ট, যারা অরিজিনালিস্ট নয় তারা মূলত হচ্ছে এই কোর্টের ব্যাখ্যাটা মূলত আর কি বেশি ফলো করে আর কি, কোর্ট কি ধরনের ব্যাখ্যা দিয়েছে এই বিষয়টা, এবং তারা আর কি
তারা শুধুমাত্র যে প্রাথমিক যেই জিনিসটা বুঝছে, প্রাথমিক পড়ে প্রথমে যেটা পড়ে সেটা সেই জিনিসটার উপরেই তারা আর কি নির্ভর করে না। তারা মূলত আর কি এক ধরনের আর কি অল্টারনেটিভ আর কি, যেখানে অল্টারনেটিভ মানে বিকল্প কিছু আর কি চিন্তা ভাবনা করে যে এই 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 শব্দটার অর্থ যদি এরকম হয়। যেমন যদি বলি যে বুক, বুক অর্থ যদি বই না হয়ে যদি পত্র হতো, সাপোজ বইয়ের অর্থ যদি বুক অর্থ যদি বই না হয়ে পত্র হতো, তাহলে এটা কি হতো, এটার ফলাফল কি হতো, তাহলে আমরা এটা কিভাবে ব্যবহার করতে পারতাম, এই জিনিসটা আর কি মূলত তারা চিন্তা করে। অর্থাৎ তারা আর কি অনেক বিশালভাবে আর কি চিন্তা করে। সাধারণত যে কোনো একটা শব্দের অর্থ যদি আর কি বুঝতে একটু সমস্যা হয়, সাধারণভাবে যদি কোনো বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে তারা আর কি একটু ভিন্নভাবে আর কি ব্যাখ্যা করার চেষ্টা করে। তারা আর কি বিষয়টা দেখে যে যখন আর কি অরিজিনালিস্টরা যদি কোনো ধরনের কোনো ব্যাখ্যা করে, সে ব্যাখ্যাটা যদি রং হয় মানে ভুল হয়, তাদের যে সিদ্ধান্তটা থাকে সেই সিদ্ধান্তটা যদি ভুল হয় তাদের ফেভারে, সেক্ষেত্রে তারা আর কি ইন সাম আদার ওয়ে তারা অন্য একটা ভিন্ন একটা ওয়েতে তারা আর কি যে প্রমোটস করে আর কি প্রচার বা উন্নতি করা বা উঠানো পাবলিক গুডস মানে জনগণের আর কি সুবিধার জন্য তারা একটা ভিন্ন একটা ওয়েতে আর কি তারা প্রচার করে, অর্থাৎ তারা ব্যাখ্যা করে এই বিষয়টা আর কি। তারা আর কি যখন কোনো একটা এই ব্যাখ্যার ক্ষেত্রে অরিজিনালিস্টরা যখন ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যাটা যখন ভুল হয় তখন তারা ভিন্নভাবে আর কি ব্যাখ্যা করে, এই এই বিষয়টাই এখানে বলা হয়েছে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি যে একটা ছেলে আর একটা মেয়ের মাঝে একটা এই অবৈধ সম্পর্ক রয়েছে যাকে আরবিতে জিনা বলে। এখন তারা অবৈধ সম্পর্ককে একটা বৈধতা দিতে চাচ্ছে, অর্থাৎ তারা বিয়ে করবে। এখন তারা বিয়ে করলো, বিয়ে করার বিয়ে বিয়ে করলো বিয়ে করার ইয়া 6 মাস পরে তাদের যে ঘোরটা ছিল যে তারা যে কারণে আর কি তাদের আকর্ষণের মাধ্যমে তারা অবৈধ সম্পর্কে গিয়েছিল, পরবর্তী তারা তারা তাদের এই ইয়া চাহিদা মেটানোর জন্য তারা বিবাহ করলো। এখন বিবাহ করার 6 মাস পরে তারা তো তাদের ঘরকে ডেকেছে। এখন তারা আর কি দেখতেছে যে শুধু ভালোবাসা দিয়ে তো আর জীবন চলে না, জীবন চলার জন্য কি দরকার, টাকা পয়সা দরকার। তারা বাস্তব ভাবে চিন্তা করলো যে যখন আমরা বিবাহের আগে যখন আমরা চিন্তা করছিলাম যে না আমরা দুইজন কোনো মতনে আর কি খেয়ে পরে আমরা বাঁচতে পারবো, কিন্তু বিবাহের পরে তো একদম বিষয়টা কয়েকদিন পরে কয়েক মাস পরে আর কি একদম চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল। বিষয়টা অনেকটা এরকমই আর কি, যে প্রেগমাটিস্ট যারা হচ্ছে তারা হচ্ছে একদম বাস্তব চিন্তা করে যে এই অর্থটা ঠিক আছে, তারা এই অর্থটা আছে ঠিক আছে, কিন্তু এই অর্থটা বাস্তবে কতটা প্রযোজ্য, বাস্তবে এই অর্থটার ফলাফল কি হতে পারে, এই ব্যাপারে বিভিন্ন আদালতে উচ্চ আদালতে তারা ব্যাখ্যা কি দিয়েছে, এই ব্যাখ্যাটা কি সেই যে অর্থটা আর কি আমরা বুঝতে পারছি যে সংবিধান পড়ে সেই অর্থটার সাথে কি একই রকম, যদি ভিন্ন রকম হয় তাহলে সেটা কেন কেন ভিন্ন রকম হয়েছে, সেই ভিন্ন রকম হওয়ার কারণে ফলাফলটা কি হয়েছে, এই বিষয়টা আর কি মূলত যারা প্র্যাগমাটিস্ট তারা আর কি এই বিষয়টা নিয়ে আর কি চিন্তা ভাবনা করে। তারা আর কি অনেক ব্রড মাইন্ডেড হয়, তারা অনেক বিশদভাবে চিন্তা ভাবনা করে। তারা শুধুমাত্র অরিজিনালিস্ট যেই সিম্পল একটা ব্যাখ্যা দিয়ে দিল, একটা একদম যা অর্থ বুঝছে সেটাই বলে দিল, সেই সেই পর্যন্ত তারা সীমাবদ্ধ থাকে না, তারা আর কি ভিন্নভাবে আর কি একটা চেষ্টা করে দেখে অন্যভাবে এটার ফলাফল কি হতে পারে। আচ্ছা, আমরা তারপরে চলে আসি ন্যাচারাল ল থিওরিস্ট। ন্যাচারাল ল মানে অনেকটা আর কি বলতে পারি আমরা ডিভাইন ল বা ঐশ্বরিক ল অথবা বিবেক, আমরা এটা বিবেকের সাথে তুলনা করতে পারি। এবং এই ন্যাচারাল ল কে আমরা আরেকটা জিনিস আরেকটা ভাবে বলতে পারি যে প্রকৃতি, ন্যাচারাল মানে তো যে প্রকৃতি আর ল মানে তো আইন, অর্থাৎ এখানে এটা বুঝেছে প্রকৃতির মাঝে ভালো খারাপ দুটোই থাকতে পারে। এই ন্যাচারাল ল থিওরিস্ট যারা আর কি ন্যাচারাল ল থিওরিতে বিশ্বাস করে তারা এটাই আর কি মনে করে যে প্রকৃতিতে ভালো খারাপ দুটোই আর কি আছে। আমরা যারা বিশ্বাসী রয়েছে, যারা আস্তিক রয়েছে, তারা আর কি আমরা এটা অবশ্যই আমরা বিশ্বাস করি প্রকৃতিতে দুই ধরনের আর কি এলিমেন্টস রয়েছে, ভালো খারাপ দুই ধরনেরই। এবং যে আমাদের যে আইনটা সর্বোচ্চ আইন সেটা অবশ্যই আমাদের নিজস্ব যে সংবিধান সেটা হবে না, আল কোরআন এবং সুন্না যারা আর কি আমরা মুসলমান রয়েছে, এবং যারা আর কি হিন্দু ধর্মাবলম্বী, যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছে তারা আর কি বেদ পুরাণ এমনকি আরো তাদের যে ধর্মগ্রন্থ সেটাকে তারা সর্বোচ্চ মনে করে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে আর যারা নাস্তিক রয়েছে তারা আর কি যে পজিটিভ ল, যে মানুষ পজিটিভ ল মানে কি যেটা আর কি মানুষ তৈরি করে থাকে, সেই লটাকে তারা আর কি সর্বোচ্চ ল, সেই লয়ের যে সর্বোচ্চ থাকে আর কি সংবিধান তাকে আর কি সর্বোচ্চ ল হিসেবে আর কি মানে।
এই জিনিসটা এখানে বলছে আর কি, যে আ পার্সন বিলিভ দ্যাট পার্সন বিলিভস দ্যাট হায়ার মোরাল ল ওট টু ট্রাম্প ইন কনসিস্টেন্ট পজিটিভ ল। মানে এখানে ট্রাম্প ট্রাম্প অর্থ আর কি ডোনাল্ড ট্রাম্প না, ট্রাম্প অর্থ আর কি ভালো লোক বা নির্ভরযোগ্য লোক, এটা বুঝিয়েছে। অর্থাৎ মানে ভালো কিছু বুঝিয়েছে আর কি। ইনকনসিস্টেন্ট মানে যে অসঙ্গত বা বেমানান, এটা আমরা আগেও আমরা পড়েছি হয়তো। আচ্ছা, ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে অসঙ্গত বা বেমানান, মানে এখানে এটাই বুঝিয়েছে যে সংবিধানে যাই থাকুক না কেন, মানে এই লাইনটা ধরে এটাই বুঝিয়েছে যে সংবিধানে যাই থাকুক না কেন ঐশ্বরিক লয়ের এগেনস্টে হলে বাদ। মানে সংবিধানে যেটাই থাকুক না কেন, যে হায়ার, এই যে আমরা যেটা পড়েছি যে এখানে আছে যে হায়ার হায়ার মোরাল ল, মানে সর্বোচ্চ যেই নৈতিক আইন, অর্থাৎ এই নৈতিক আইন দ্বারা আর কি ঐশ্বরিক যেই যে আইনটা বা সৃষ্টিকর্তা প্রদত্ত যে আইনটা, সেটা সেটাকে আর কি বুঝিয়েছে। যেই সর্বোচ্চ আইনটা অবশ্যই সৃষ্টিকর্তা প্রদত্ত যে আইন সেটাই হতে পারে, সে আর মানুষের তৈরি যে আইনটা অর্থাৎ পজিটিভ ল, সেটা যদি সেটার কোনো আইন বা কোনো কোনো ধরনের কোনো সেকশন বা কোনো চ্যাপ্টার, সেটা যদি সেই আইনের বিপক্ষে যদি যায় তাহলে সেটা বাদ, সেটা নিয়ে আর কোনো কথাবার্তা হবে না। এটা আর কি এখানে বুঝিয়েছে। মানে যেটা আর কি ইনকনসিস্টেন্ট অসঙ্গতি হবে সেটা আর কি বাদ। আচ্ছা, আমরা এখন লাস্ট টপিকে চলে যাই, সেটা হচ্ছে ইকুইটেবল ইন্টারপ্রিটেশন। ইকুইটেবল ইন্টারপ্রিটেশন, ইকুইটেবল মানে হচ্ছে ন্যায়সঙ্গত যেই ব্যাখ্যা, সেখানে আসছে ইট মিনস ডিসিশন টেকেন অন দ্য বেসিস অফ আ ইন ইনেট ইনেট মানে হচ্ছে সহজাত বা মূলগত সেন্স অফ জাস্টিস। মানে এটা এটা আর কি বোঝায় সিদ্ধান্ত টেকেন অফ দ্য বেসিস অফ ইনেট সেন্স অফ জাস্টিস, মানে এটা আর কি যে সহজাত যে ন্যায় বিচার, সহজাত যে ন্যায়, সেই ন্যায়ের যে ভিত্তি, ভিত্তিটা যে ভিত্তি অনুযায়ী যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেই সিদ্ধান্তটা আর কি বোঝায়, মানে সহজাত যে ন্যায় বিচার। মানে বিষয়টা হচ্ছে যে আইনে কিন্তু সব সব বিষয় সমাধান কিন্তু নাই, এমন অনেক ক্ষেত্র রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ধরুন কোনো একটা মানুষ অপরাধ করলো, আইনে সেই অপরাধের কথা মানে অপরাধের যে শাস্তিটা রয়েছে সেই শাস্তিটা অনেক কম রয়েছে বা অনেক বেশি রয়েছে, তার যেই অপরাধ রয়েছে সেই অপরাধের ক্ষেত্রে শাস্তিটা কম রয়েছে বা বেশি রয়েছে, বা কোনো ক্ষেত্রে যদি পুরস্কারের কথা বলা থাকে পুরস্কারটা কম রয়েছে বা বেশি রয়েছে আইনে, সেক্ষেত্রে আমরা কি বলতে মানে যদি বলে কম্পনসেশন মানে হচ্ছে যে ক্ষতিপূরণ, সে ক্ষতিপূরণটা কম রয়েছে বা বেশি রয়েছে, সেক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে আর কি আইন বা ল যে যেই অবস্থা আর কি ফেল করে বা তা সে আইন বা লতে আমরা খুব ভালোভাবে সঠিক আমরা ধারণা পাই না, সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আমরা ইকুইটিতে চলে যাব, মানে ন্যায় বিচারে চলে যাব। এটা এটা সব সব আদালতে আর কি এই বিষয়টা ফলো করে, যে যখন আইন যেখানে আর কি আইনটা থেমে যায় তখনই সেখানে আর কি ইকুইটি চলে আসে বা ন্যায় বিচার চলে আসে, যে যেই যেই সমস্যার সমাধান আইন দিতে পারে না সেটা ইকুইটির মাধ্যমে দেওয়া দেওয়া হয়। এটাই আর কি এখানে বলেছে যে যে ন্যায় বিচার আর কি যেটার উপরে ভিত্তি করে আর কি ন্যায় বিচার করা হয়, সহজাত ন্যায় বিচার, ব্যালেন্সিং মানে হচ্ছে মিট বা প্রতিপান্ন, ভারসাম্য বা সমতা বা তুলনা বোঝায়, ব্যালেন্সিং দ্য ইন্টারেস্ট অফ দ্য পার্টিস মানে পার্টিদের যেই দুই পক্ষ আর কি থাকে তাদের যেই স্বার্থ সেই স্বার্থর আর কি একটা ভারসাম্য বজায় রাখে, ব্যালেন্স করে আর কি যেই সিদ্ধান্তের মাধ্যমে। অ্যান্ড হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রাইট অ্যান্ড রং, মানে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আর কি দেখে, রিগার্ডলেস অফ হোয়াট দ্য রিটেন ল মাইট প্রোভাইড, মানে যে রিটেন ল মানে লিখিত যে আইনটা মানে যে পজিটিভ ল আর কি কোনটা প্রোভাইড করে কোনটা সরবরাহ করে সেটা আর কি দেখে, রিগার্ডলেস যেটা আর কি বিবেচনা করে না, মানে সঠিক সঠিকভাবে আমরা জানতে পারি না পজিটিভ ল এর মাধ্যমে। ইট ইজ অফেন মানে এটা প্রায় রিস্টোর্ড টু মানে হচ্ছে অবলম্বন এই অবলম্বন করা, রিস্টোর্ড টু ইন কেসেস ইন হুইচ দ্য ফ্যাক্টস ওয়ার নট এডিকুয়েটলি মানে হচ্ছে পর্যাপ্ত রূপে
অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে আপেক্ষিক বা কহা বা পূর্বনুমান বা আঁচ করা মানে অনেকটা প্রেডিকশন বলতে পারি আমরা। অর প্রোভাইডেড প্রোভাইডেড ফর বাই দা লগিভার্স মানে হচ্ছে যে যে বিধানকর্তা বা আইনকর্তা যেগুলো আর কি দিয়ে থাকে, সরবরাহ করে থাকে। আচ্ছা, ওকে, তাই এটা একদম সহজভাবে যদি বলতে চাই, এটা অনেক কঠিনভাবে এখানে বলা আছে, একদম সহজভাবে যদি বলতে চাই যে উভয় পক্ষের ইন্টারেস্ট ব্যাখ্যা করা হয়, এই এই ইকুইটেবল ইন্টারেস্টটা উভয় পক্ষে, আমরা একটু আগে বলছি যে উভয় পক্ষের যে ইন্টারেস্ট সেই ইন্টারেস্টটা আর কি ব্যাখ্যা করে, তাদের যে স্বার্থটা সেটা ব্যাখ্যা করে, আইনের মধ্যে কোনো প্রপাশ সমাধান, কোনো সঠিক সমাধান যদি না থাকে তখন ইকুইটিতে চলে যায়। যেটা একটু আগে বললাম যে আমরা আইনের মাধ্যমে যদি কোনো কিছুর সঠিক সমাধান না পাই তাহলে কি আমরা ইকুইটিতে চলে যাব, আমরা ন্যায় বিচার চলে যাব। ইকুইটি দিয়ে সমস্ত ইকুইটি দিয়ে আর কি ব্যাখ্যা করা হয় এবং সহজাত ন্যায়বোধ দিয়ে ব্যাখ্যা করা হয়। এখানে এই জিনিসটা বুঝেছে, এখানে ঘুরে ফিরে আর কি ইকুইটিতে চলে আসছে যে যেই যেই ইয়া যেই সমস্যার সমাধানটা আমরা আইনের মাধ্যমে পাবো না, সেই সমস্যার সমাধানের জন্য আমরা ইকুইটিতে চলে যাব। হ্যাঁ, ওকে, আল্লাহর রহমতে আমাদের এই টপিকটা শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।